দুবাই গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে দুবাই ট্রেড সেন্টার সংলগ্ন ক্রাউন প্লাজায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইউএই এর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই এর বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ এম এ বাশার, উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম সহ দুবাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা সহ সংগঠনের শীর্ষস্থানীয় সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন কাউসার। অনুষ্ঠানে মেয়র আতিক ঢাকার উন্নয়নে 5 মিনিটের একটি ভিডিও ক্লিপ দেখিয়ে নগর উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ঢাকা হবে বিশ্বের 5টি শহরের মধ্যে অন্যতম নগরী। তিনি প্রবাসীদের কাছে ঢাকা তথা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি ডিএনসিসি ইন্টারন্যাশনাল বন্ড বাজারে ছেড়েছেন বলে জানান। প্রবাসীদেরকে এই বন্ড ক্রয় করার মাধ্যমে ঢাকাকে সাস্টেইনেবল সিটি হিসেবে পরিচয় করার জন্য ভূমিকা রাখার অনুরোধ জানান। আন্তরিক ভাবে ধন্যবাদ। ইতিপূর্বে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী যেমন বিশেষ অতিথি ভগবদ্গীতা আছেন,